রাজধানী সহ দেশের স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের 36 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় 61টি ভরি স্বর্ণালঙ্কার নগদ 7,90,000 টাকা উদ্ধার করা হয়। দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। এর মধ্যে একটি চুরির মাস্টার মাইন্ড চোরাই স্বর্ণের একটি অংশ বিক্রি করে বান্ধবীকে দামি ফোন কিনে দেন। অপর একটি চক্র চুরির স্বর্ণ লুকিয়ে রেখেছিল মাটির নিচে, এছাড়া কিছু স্বর্ণ গলিয়ে ফেলেছিল তারা। চোর চক্রের সদস্যরা ঈদের আগে ও পরে এসব ঘটনা ঘটিয়েছিল বলে জানায় গোয়েন্দা পুলিশ। এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে, হ্যাঁ, তখন তারা একটা মাটির নিচ থেকে তুলে এটা আবার তারা ভাগ বাটোয়া করবে। সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সামনে বলেছি।